আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পাস্তার রেসিপি, একদম ঘরোয়া উপকরণে কীভাবে দুধ পাস্তা রান্না করা যায় এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন আমরা শুরু করব। দুধ পাস্তা রান্না করার জন্য এখানে আমি এক কাপ পেনি পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা দিয়ে দুধ পাস্তাটি রান্না করতে পারেন। আমি পেনি পাস্তা বড়টা নিয়েছি, এটার মধ্যে একটু ছোট সাইজ আছে, আপনারা ওটাও নিতে পারেন। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করব, সেই জন্য একটি প্যানের মধ্যে 1 লিটার পানি গরম করে নিয়েছি। পানি বলো কুটে গেছে, এখন আমি এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিয়েছি। পাস্তাগুলো ঢেলে দেওয়ার পর প্রথমে 80% পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমার 80% সিদ্ধ করা হয়ে গেছে পাস্তাগুলো, এগুলো আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। দুধ দিয়ে রান্না করার জন্য এখানে আমি প্যানের মধ্যে 2 কাপ তরল দুধ নিয়েছি, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিবেন, আপনার যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবে। আপনার চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, ঘি না থাকলে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা দিলে আরেকটু ঘন হবে সেজন্য দিয়েছি, যদি আপনাদের হাতের কাছে না থাকে এটাও না দিলে চলবে। এখন আমি দুধগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম, এরপর আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দিয়ে আমি 20% আরও সিদ্ধ করে নিব দুধের সাথে। 20% সিদ্ধ করে নিয়েছি দুধের সাথে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাদাম, 1 চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, 1 ঘন্টা পর আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সবসময় জাল পাস্তা ভালো লাগে না, এভাবে দুধ দিয়েও মাঝে মাঝে রান্না করে খেতে পারেন, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।